তো হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ভিউ। তো আজকে মাদার্স ডে, তো আজকে দুপুরবেলা একটা ব্লগ আমি পোস্ট করেছিলাম, যাদের মধ্যে আমার কপিরাইট পড়ে গেছিলো কেন জানি না, আর ভিজিবিলিটি ওটা রিমুভ হয়ে গেছিলো, তো যার জন্য রিমুভ না ব্লক হয়ে গেছিলো, কেন আমি বুঝলাম না কিসের জন্য। তো আমি অনেক চেষ্টা করলাম, পারিনি, কারণ আমার এর আগেও একটা দুটো ব্লগে কপিরাইট পড়েছিলো। তো আমি একটা ব্লগে কপিরাইটটা ইউটিউবে সার্চ করেই তুলে দিয়েছিলাম, হয়তো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, এবারে তুলতে পারলাম না, আর তো আমি ওটাকে ডিলিট করে দিয়েছি, কারণ আমি ভয় পেয়েছি, আমি বুঝতে পারিনি কী হবে না হবে। তো যেটা শেয়ার করার জন্য আজকে বলো, আজকে মাদার্স ডে, তো আজকে দিদ তো মা মাদার্স ডেই করবেই ওখানে দিদি মাকে। তো আমি আমার শাশুড়ির জন্য কিছু একটা প্ল্যান করেছি, যেটা আমার নিজের ইউটিউবের পেমেন্ট দিয়ে নিজে আর্ন করা এখনও পয়সা দিয়ে, কিছু পয়সা দিয়ে আমার অনেক ইচ্ছে ছিল কিছু দেওয়ার, তো আমি ভাবছি শাড়ি দেবো। তো আগের বারে যখন প্রথম ফার্স্ট পেমেন্ট পাই সেইটা দিয়ে আমি একটা শাড়ি দিয়েছিলাম মাকে, আমার শাশুড়িকে, আমি সেটা দুর্গাপুজোর সময় শেয়ারও করেছি। তো ভাবলাম কি অন্য কিছু দেওয়া যায়, তো কিন্তু সেরকম প্রাইজ নেই, তো নিজের প্রাইজের মধ্যে সেরকম কিছু একটা দেওয়ার চেষ্টা করেছি আমার শাশুড়িকে। তো তোমরা তো নিশ্চয়ই দেখবে কি দিয়েছি, আমার শাশুড়িকেও আমি দেবো, আর কিছু না, ছোটোখাটো কিছু প্ল্যান করেছি, ঘর পর কিছু সাজাইনি সত্যি, শুধু একটা কেকের প্ল্যান করেছি, একটা গিফট দেবো। আমার শাশুড়ি এমনিতেও একটুতেই খুশি, সে যদি সাধারণ আমি কিছু একটা যদি শুধু ব্লাউজও দিই, মানে শুধু শুধুই বা শাড়ি দিই, যারা তাতে ছাপা শাড়ি দিই, মানে সেরকম তাতেই এত খুশি। তো এই জন্য কোনো মানুষ যদি কাউকে কিছু দিলাম সে যদি খুশি হলো তাতেই খুব ভালো লাগে, বা সেই জিনিসটা সে পরলো ব্যবহার করলো। তো যাই না, আমি এখন তাড়াতাড়ি করে এলাম, এসে ঘরটা একটু গোছাচ্ছি, তো মা আসবে 8টার সময়, তো তার কিছুক্ষণ পরে মাকে বলিও নি, মা জানেও না, আর রাত্রিবেলা আমি ঘরে রুটিও করে দিই, কারণ আমি মাকে ভেবেছিলাম, মা চাউমিন খেতে ভালোবাসে আমার শাশুড়ি, তো আমি ভাবলাম আমি তো মায়ের জন্য মিক্স চাউ নিয়ে আসবো, সবাই মিলেই খাবো, সবার জন্যই নিয়ে ঘরে, এখন আনি আনি ফোনে ব্যালেন্সও নিয়ে সোমনাথকে ফোন করবো। আর হ্যাঁ, সোমনাথ যদি কাজের মধ্যে ফ্রি থাকে তাহলে ও আসবে, কারণ কাজে গেছে, আর যদি ফ্রি না থাকে তাহলে কেকটা খা কেটে নেবো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, জানি না কেমন লাগবে, তোমাদের আশা করি ভালো লাগবে। আমার শাশুড়ির মানে ফার্স্ট ভিডিওতে আনবো, আগেও এনেছি হয়তো টুকটাকি, কিন্তু এবারে শাশুড়িকে উইশ করবো মাদার্স ডে, এই নিয়ে 2 বছর শাশুড়িকে আগেরবারে মাদার্স ডে শুনলাম, আমি এমনি আমার শাশুড়ির জুতো পরলাম না, ছিঁড়ে আমার পাটা জড়া, তো আমি জুতো কিনে দিয়েছিলাম ঠিক মাদার্স ডেতে, আর কেকের দোকানে দিদি মায়ের জন্য কিনতে গেছিলো, তো আমারও দেখে পছন্দ হয়েছে, আমিও কেক কিনেছিলাম। তো জুতোটা মাদার্স ডের গিফট, আর হ্যাঁ একটা কানের একটা হার দিয়েছিলাম ইমিটেশনের, ওই 50-60 টাকায় মতোই, আমার শাশুড়ি মানে কেঁদে ফেলেছিল, এত খুশি, আমি বলছি না একটুতেই আমার শাশুড়ি খুশি, তো সেই সব মানুষকে দিতেও ভালো লাগে। আর আমার ইউটিউবের পেমেন্ট দিয়ে যেহেতু আমি তো আরও খুশি যে আমি কিছু দিতে পারছি, আমি জানি না যেটা দিচ্ছি সেটা পড়বে কিনা, আশা করি পড়বে আমি কিছু দিলে। তো দেখতে থাকো ব্লগটা সঙ্গে থেকে, যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্টস করো, তোমাদের মানে আরও উইশ করো। তো টাটা টাটা না, তোমার মানে দেখতে থাকো পুরো ব্লগ। বলছে বাবা, বলছে বাবা, ও মা দাঁড়াও দাঁড়াও, কিছু দেব না, দাঁড়াও, এই কেউ করবি না অমনি। ওরে বাপ রে বাপ, হ্যাপি মাদার্স ডে টু অল মাম্মি, অল মাদার্স, আর সবই কে লিয়ে হ্যাপি মাদার্স ডে। বাংলা বাংলা, হ্যাঁ বাংলা, চলো কাট দাঁড়ো, সরি বাংলা ব্লগে আমি একটু হিন্দি ঢুকিয়ে দিলাম, আমি বললাম আমারই ব্লগ চলছে, তোমার হ্যাপি বার্থডে তোমার কে, ছুটিটা দিয়ে একদিকে কাটো তো বাবাকে দি, বাবার এ কলকের উপরে ছড়ি চিল্লাছে না, আমি পুরো কেকটা মুখে গুঁজে দেবো, খাই দেন না, এক্ষুনি খাও না, আপনি কিনে দিয়েছি, কেউ কারোর শ্বশুরের সাথে এমনি কথাবার্তা বললি, এই তো তো দুবার দুবার আমাকে করলি রে, আমি তো কোনোদিন কিচ্ছু করতে পারলাম, ও মা সবার থেকে ভালো, আগের রবিবার থেকে তুমি বিরিয়ানি বানাও, হয়ে যাবে, তোমার জন্য মিল্ট আছে, তুমি ওটাকে হাতে ধরো, মা নিজে নিয়ে খুলবে, ঠিক আছে চল চোখটা খুলি,
একটু দি খাইয়ে দি আগে মা মা আরে বৌমাতে হয় না বৌমাকে হয় না মা বলছে বৌমাতে হয় না মা খোলো সবাইকে দেখাও তোমার গিফটটা কেমন লেগেছে তুমি সবাইকে বলো মা এটা চল বলে আরে একটু কাট তোমাকে দেবো আর পরে ঠিক আছে তবে কেকটা একটুখানি কেটে দে না মুখে ও ঘাটছিল দেখেছিস কিছু দিতে পারি না তুই আমাকে সোনার আংটি দিলি কেন তুমি রবিবার বিরিয়ানি খাওয়াও সবাইকে আমি তো দিতে পারি না আমি নেবো কি করে বল আমার খারাপ লাগছে দিদি লজ্জা পেয়ে গেল খুব ভালো লাগছে এই সময় দরকার ছিল না তুই কেকটা নিয়ে এসেছিলিস এটাই যথেষ্ট আমার জন্য কালকে গেছিলাম মা বলছে তুই কোথায় যাবি ও আমার জন্য এতটা করবে আগের বছরে তাও করেছিল আমাকে জানি না ওই বছরে কোনো রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে এসছে ওখানে দাঁড়িয়ে আছে তোমার ধরার জন্য লোক দুজনে পল্টিয়ারে পাই আংটি দিয়ে কেক কেটে কেক কেটেছে ঠিক আছে আমার ভালো লেগেছে সবাইকে দেখাবে দেখ আমার বৌমা গিফট করেছে আমাকে হয়ে গেল আমার বিশেষ করে আমার মেয়েদেরকে বলবো এক্ষুনি মায়ের মুখটা দেখে আপনারা বুঝতেই পারছেন ইমোশনাল সত্তর টাকা দিয়ে ব্লাউজ কিনেছিলাম ছোট তাকে ফোন করে বলছে আমাকে ব্লাউজ কিনে দিয়েছে খুশি তো খুব খুশি খুব খুশি এত ও আমাকে সোনার আংটি দেবে আমি বুঝতে পারিনি সত্যি কথা আমি একদম বুঝতে পারিনি টা পার্টি কবে এইটা কিন্তু ঠিক আছে মাকে যে আমার মাছটাই কিন্তু তোমাকে বেশ ভালোবাসে সেটা তুমি জানো সেটা আমি মানে মিথ্যা কথা বলছি তোমার মানে বলে তারিফ করছি না এটা সত্যি কথা তো করে দে ভাই অনেক ঝগড়া অনেক গালাগালি আর অনেক ভালোবাসা আর দেওয়ার কিছু নেই আর কি হবো তোকে বাবা ও বাবা ও মা তোমার বৌমা কাঁদছে গো দুজনেই কান্নাকাটি করছে তো মাকে কালকে কিছু দিয়ে মাদ্রাজ যেতে আমি নিজে এত খুশি কারণ কেন খুশি কারণ মাই এত খুশি হয়ে গেছিলো কালকে গিফটটা পেয়ে আমি বুঝতে পারছি যে মা এত কালকে তুই ভিডিওটা না করো তো না মা কেঁদে ফেললে সোমনা তো বলছে যে মা কিন্তু কেঁদে ফেললে তুই ভিডিওটা তুই না করতিস আমি নিজে খুব খুশি হয়েছে আশা করি আমার খুব ইচ্ছে আছে আমার শাশুড়িকে একটা কিছু দেওয়ার কিন্তু কেন ইচ্ছে আছে সেটাও আমি পরে বলবো মানে গোল্ডেরই কিছু দেওয়ার এই আমার ইচ্ছে আছে ভগবান করুক আমি যেন দেওয়ার স্বপ্নটাও ইচ্ছে পূরণ করতে পারি কারণ আমার কাছে সব আছে আমার শাখা পলা আংটি কানের গলার সব আছে আমার শাশুড়ির কাছে আছে থেকেও নেই মানে চেন আছে কানের আছে আর কিচ্ছু নেই আমি একটা আংটি দিয়েছি আশা করি আমি আমার শাশুড়ির কাছে আরও কিছু দিতে পারি আমার খুব ইচ্ছা আছে আমি একটা কানের দেওয়ার ইচ্ছা করছি না কিনা কাছে সেরকম পয়সা ছিল না বলে মাকে আমি কানের দিতে পারিনি নাহলে আমার মায়ের না খুব কুলো কানের পছন্দ ইমিটেশনেরই আমি সব দোকানে গিয়ে খুঁজেছি পাইনি কালকে সোনার দোকানে গিয়ে এই ছোট্ট কানের পেয়েছিলাম কুলো কানের কিন্তু মায়ের কান মানে কানগুলো পরে পড়ে না এত বড় কান কেটে গেছে ওই ছোটো কানেরটা দিলে মার এমনি পড়েও যেত পড়তেও পারতো না তো আমার একটা চৌকো কানে দেখেছিলাম সেইগুলো নাম নিচ্ছে 20-22 হাজার টাকার মতো হবে তো অতটা অতটা কি বাজেটই নেই ওরা হাফ হাফ ওর বাজেট নেই আমাদের তো ভগবান বলুক আমি যদি আরও ইচ্ছা পূরণ করতে পারি এরকম খুশি রাখতে পারি আর অনেকজনের অনেক কথা শুনেছি আমি এই ভিডিওটা করার পর যে বৌমা ভিডিও করছে ছেড়ে চলে যাবে আলাদা হয়ে যাবে এই মুখগুলো যে তাদের বন্ধ করতে চাই তোমাদের আশীর্বাদে আমি কিছু তো গিফট দিতে পেরেছি তাও শুধু তোমাদের জন্য তোমরা আমাদের যাদের ভিডিও দেখো কমেন্ট করো ভিউয়ার দেয় তাদের জন্য আমি এত দূর আসতে পেরেছি তোমাদের জন্য আমি শুধু চাই তুমি তোমরা আরেকটুখানি হেল্প করো
যাতে আমি পারি আমার শাশুড়ি শাশুড়ি আর একটা ইচ্ছা পূরণ করতে, আমাদের বড়ো বড়ো কোনো ইচ্ছে নেই, ছোটোখাটো ইচ্ছে সব যাতে সবাই খুশি হয় ওই ইচ্ছে থেকে, আর কিচ্ছু না। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ তোমার বলে কিছু এই হবে না, মানে মানে কিছু বলতেও পারছি না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে, ডাল এখানে সিটি মারছে অলরেডি, তোমরা কমেন্ট বক্সে গিয়ে সিটিটা মারো, মানে কমেন্ট করে যদি ভালো লেগে থাকে। আর আমার শাশুড়ির মতো শাশুড়ি তো হয় না, কারণ আমাদের এত ইয়ার্কি, আমরা দেখলে বলবেন আমাদের ফ্রেন্ডের মা, ওটা আমার বউ না, সরি আমার শাশুড়ি, আমার ফ্রেন্ডের মা, এত ইয়ার্কি ঠাট্টা, আমরা যা মারি না রাস্তায় বলো, যেতে যেতে ঘরে বলো, খুব ইয়ার্কি মানে ঠাট্টা মারি, মানে মিশুকে হ্যাঁ রেগে গেলে আমরা দুজনে খুব ঝগড়াও করি, কিন্তু শুধু যে ভালোবাসি ভালোবাসি না, দুজনে খুব ঝগড়াও করি, কিন্তু অমনি ভালোবাসা আমার পুরো মায়ের মতো। তো আমার শাশুড়িকে অনেক অনেক ভালোবাসা, কিচ্ছু না, কালকে সোমনাথ থাকতে পারিনি, সোমনাথ তো কালকে খুব মিস করছিলো যে আমি থাকতে পারলাম না, তো আশা করি আগের বছর থাকতে পারবে, আর মাকে একটু ভালো কিছু গিফট দিতে পারবো। তো ব্লগটাকে এখানেই এন্ড করছি, তো টাটা।